জীবনে একটা গল্প আছে, একটা ঘটনা। সেখানে ভূতেশানন্দজি তখন শিলং এ ছিলেন আগে, তারপরে রাজকোটে ছিলেন। তো শিলং আশ্রমে যখন ছিলেন, তখন শিলং তো পাহাড়ের উপরে আছে, তো আশ্রম থেকে নানান জায়গা থেকে চাঁদা তুলতে হতো। তো উনি গিয়ে এক এক সাইকেল করে যেতেন, সাইকেল করে এক এক ঘরে যেতেন, গিয়ে ওদের কাছ থেকে একটু আশ্রমে যে ছাত্ররা পড়ছে, ওই আমাদের ছাত্রাবাসে যারা যারা থাকবে বা তাদের পড়াশোনার জন্য এইসব গুলোর জন্য কাজের জন্য উনি গিয়ে সবার কাছ থেকে চাঁদা তুলে নিয়ে আসতেন। তো ভূতেশানন্দ দিদি একবার এটা এ করা হয়েছে, একবার উনি গিয়ে একজন লোকের বাড়িতে উনি গিয়ে অপেক্ষা করছেন। সেই জমিদার, সে বড় ফ্যামিলি লোক, সে ওদের বাড়িতে গিয়ে বসে আছেন। তখন সে লোক সারাদিন বসালো, একটু জল টল কিছু দেন কিছু দিল না। আর শেষে উনি বললেন, সে লোকটি বললো যে মহারাজ, আজকে আর আমার কাছে টাকা নেই, আপনি পরে আসুন, অন্যদিনে আসুন। আবার দেখুন পাহাড় তো উঁচু নিচু থাকে রাস্তাটা, তো মহারাজ আবার ওখান থেকে উপরের দিকে সাইকেল করে নিচে নিয়ে নিচে এলেন। তারপরে আবার চড়াইতে তো আর সাইকেল চালানো যাবে না, সব করে টনে টেনে টেনে নিয়ে যাচ্ছেন সাইকেলটাকে, আবার আশ্রমে গেলেন। এরকম উনি এক সপ্তাহ সে ভদ্রলোকের বাড়িতে উনি ঘোরাফেরা করেছেন। শেষে যখন সে ভদ্রলোক দেখলো যে এই লোকটা এই সাধুকে আর আমাকে ছাড়বেই না, ও তখনকার দিনে 25 পয়সা মহারাজকে দিয়ে বললো যে মহারাজ এটাই আমি দিতে পারছি, আপনি পরে আসুন। দেখুন একটু ভাবুন, হতে ছিলেন যে কি দরকার এটা করা, ওনার কি পাণ্ডিত্য কম ছিল বা ওনার কি ক্ষমতা কম ছিল, কি দরকার? আমি তো বলতেই পারি, আরে আমি 10 জন ছাত্রকে রাখতে পারছি না, আমি একজন ছাত্রকেই আমার আশ্রমে রাখতে পারবো, বাকি আপনারা বাড়ি চলে যান, কি দরকার? এই রগড়া আশ্রম যেটা শুরু হলো, এগুলো সব আমরা যদি তার ইতিহাস আমরা যদি পড়ি, শিবমায়ানন্দির জীবনীর ওই যে ছোট বইটা বেরোলো শেষে, কজন পড়েছেন আপনারা? এটা আমার পক্ষে থেকে হোমওয়ার্ক, আমার অনুরোধ আপনারা সবাই এই বইটা পড়বেন, ইন্টারনেটে পেয়ে যাবেন। শিবমায়ানন্দজি দীক্ষা গুরু ছিলেন, রমেশ মহারাজ কাশীপুরে ছিলেন, কাশীপুরে থাকতেন। হ্যাঁ, এটা পড়বেন, মানে দেখুন আবার শিবমায়ানন্দ, খুব ছোট্ট একটা বই আছে, 30 পাতার বই, ছোট্ট 30 পাতার বই, আপনারা দেখবেন উনি শিবমায়ানন্দ, শিবমায়ানন্দজি ওই জীবনীটা আপনি পড়বেন, আপনি বুঝবেন যে কত কষ্টে উনি এই রগড়া সেন্টারটা চালিয়েছেন। উনি বলছেন আমি দীক্ষা দেবো, ঠাকুর আমাকে বলেছেন আমি দেবো, করোনা এলে কি কোনো অসুবিধা নেই, এরকম ওনার জীবন, অসাধারণ জীবন। আপনি পড়বেন, নিশ্চয়ই পড়বেন শিবমায়ানন্দজির সেই ছোট জীবনই পড়বেন, আপনি দেখবেন স্পেশালি সেই প্রথম অংশটা, আপনি প্রথম মনে হবে 10 পাতার মধ্যে আপনি পেয়ে যাবেন। রগড়ার প্রিন্সিপাল ছিলেন উনি, তো তখন কি কি হয়েছিল, কেমন সেই ঘটনাগুলি আপনারা পড়বেন, আমি এটা এখানে মুখে বলতে পারছি না, তাই জন্য আমি বলছি না, পড়লে আপনারা বুঝবেন যে কত কষ্ট করে ওরা এই সব জিনিস চালিয়েছেন। ঠিক আছে, তো এরকম এ দেখুন এখানেই আসে দয়াবৎ আত্মবৎ সর্বভূতেষু, দয়া কিটাকে বলবেন, যেখানে সত্যি আমি নিজস্বকে ত্যাগ করে দিচ্ছি, নিজস্বকে সম্পূর্ণভাবে যেখানে আমি ত্যাগ করে দিচ্ছি সেটাকে, এটা উচ্চতম। ঠিক আছে, উচ্চতর তো আমরা এমনি করছি যে কেউ এসছে তার একটু সাহায্য দরকার, আমি সাহায্য করছি, এগুলো আমি করছি, উচ্চতমটা হচ্ছে এই সবগুলো। ঠিক আছে, দয়াবৎ আত্মবৎ সর্বভূতেষু, এরকম অনেক আছে। অহারি বাবার একটা ঘটনা আছে, স্বামীজি নিজে উল্লেখ করছেন, কি ঘটনা, চোর এসছে, হ্যাঁ চোর এসছে সব জিনিসপত্র, তারপরে কি ওইখানে গিয়ে উনি ইয়ে করে পায়ে পড়ে উনি বলছেন তুমি দয়া করে এইসব নিয়ে যাও, চোর এসছে, হ্যাঁ চোরকে বলছেন তুমি দয়া করে এইসব নিয়ে যাও, তোমার দরকার পড়বে, যেখানে যেমন সেখানে তেমন, এর মনে রাখবেন স্থান কাল পাত্র,
সবাই সবকিছু করবেন না, একদম পরিষ্কার আমাদের মারা সুন্দর করে বলতেন, তিনি যখন গেলেন মনীষ পঞ্চকম, ওটার ঘটনাটা কি? মনীষ পঞ্চকম বলে শঙ্করাচার্য একটি স্তব রচনা করেছিলেন, ঠিক আছে? তার ঘটনাটা হলো উনি কাশিতে হাঁটছেন, কাশিতে, হ্যাঁ কাশিতে হাঁটছেন, সামনে একজন চন্ডাল এলো, তখন ওই উনি বলছেন চন্ডালকে, তুমি একটু জায়গা দাও, স্থান দাও, আমি রাস্তা দাও, তাহলে আমি চলে যাবো। এরকম আত্মবৎ সর্বভূতেষু, সেখানে উনি দেখছেন যে ওর মধ্যেও যে আত্মা, সেই আত্মাটাই আমার মধ্যেও আছে, এই কথাটা উনি পূর্ণ ভাবে উনি অনুভব করছেন তখন। তো ওইরকমই পৌহারি বাবা এরকম ইয়ে করছে, পৌহারি বাবার অনেক সুন্দর ঘটনা আছে। তো তারপরে কি, তারপরে আচ্ছা আরেকটা কথা এখানে আলোচনা করা যায়, লাটু মহারাজের জীবনীতে কাশীতে যখন ছিলেন তখন দুজন মহিলা ওইখানে আসেন, তারা সম্ভবত ওই সালভেশন আর্মি বা ওই জাতীয় কোনো খ্রিস্ট ধর্মের একটা সংস্থা থেকে তারা আসে। তারা এসে লাটু মহারাজকে তারা বলে যে মহারাজ আপনারা তো সেবা করছেন, আমরা আপনাদের চেয়ে বেশি সেবা করছি, হ্যাঁ এই কথাটা লাটু মহারাজ বলছেন। তখন লাটু মহারাজ বলছেন যে আপনারা যে সেবা করছেন সেটাতে আধ্যাত্মিক কোনো কোনো অনুভূতি বা আধ্যাত্মিক কোনো একটা ভাব নেই, শিবজ্ঞানী জীবের সেবা, যেমন আমাদের লাটু মহারাজের কথাটাই বলছেন যে শিবজ্ঞানী জীবের সেবা সাধারণত ঈশ্বর দেখে আমরা তাদের সেবা করি, আপনাদের তো সেরকম কোনো ভাব নেই, ওই জন্য আপনাদের সেবার কার্যটা বেশি দিন থাকবে। তো উনি এটা বলছেন যে দেখুন, আপনারা যখন এক লোককে সাহায্য করেন তখন আপনারা তার অবস্থা দেখে, তার কষ্ট দেখে আপনি তার সাহায্য করেন, কিন্তু যখন আপনারা দেখবেন যে মানে এইবার আপনি সাহায্য করলেন, পরের বার যখন আপনারা আসবেন তখন সে আপনাকে আর কোনো সম্মানই দেবে না, আপনার কোনো পাত্তাই দেবে না, তখন আপনার সব জলে চলে যাবে, আপনি আর ওইদিকে তাকাতেই পারবেন না, আপনার সেবা কার্য এখানেই মন্দ হয়ে যাবে। এই কথাটা লাটু মহারাজ বলে, একদম পরিষ্কার কথা। আমরা যখন ওই রিলিফ কাজে যাই তখন নানান জায়গাতে আমরা দেখি লোকে যায় রিলিফ করতে, নানান সংস্থা যায়, আমরা মাত্র না, নানান সংস্থা যায়, কিন্তু তারা গিয়ে কি করে, তারা গিয়ে দেখে যে মানে মানে একদম যে একেবারেই গরিব, মানে সে তার কাপড় সব ছেঁড়া, তার কিচ্ছু নেই, মানে একদম দেখতে কি ভিখারি, মানে ভিখারি মানে একদম অবস্থা খারাপ, এরকম একজন ভিখারিকে আমি সাহায্য করবো, ওই জন্য ওরা খুঁজে খুঁজে বেড়ায়। এটা অনেক জায়গাতে আপনারা দেখবেন, সেই ছবিগুলো যখন দেখবেন করুন একটা মুখ, সে যেন একে এক ছাড়া আপনি কাকে সাহায্য করবেন, যেরকম যদি করুন মুখ দেখে আপনি যদি সাহায্য করেন তাহলে এটা কেমন দেয়া হলো, এটা দেয়া হলো, ঠিক আছে, মানে আত্মহত্য হয়নি কিন্তু মন একটু একটু অপরের জন্য চিন্তা করার মতন একটু মন একটু বড় হয়েছে, কিন্তু আত্মহত্যা যদি হয় তাহলে কি হবে? আমরা যখন এই সুনামি রিলিফে গিয়েছিলাম, সুনামিতে, সুনামি যখন হয় কি হয়, সম্ভ্রান্ত লোক তার বাড়ির বাইরে বসে আছে, বাড়িটা কিন্তু তার, কিন্তু ওর কাছে কিছু নেই, সব ভেসে গেছে জলে, আমি কি করবো, মানে দেখতে তো সম্ভ্রান্ত, মানে চেহারা আপনি দেখলেন বলবেন তো জমিদার, একে আমি কি সাহায্য করবো, মানে সে ওর কাছে সব থাকা কথা, ওর কিছু নেই, সব হারিয়েছে। আত্মবত সর্বভূতেষু, শিবজ্ঞানে জীব সেবা, এটার উপরে শিবজ্ঞানে জীব সেবা, এটাই জীবে দয়া জীবে সেবা। মনের কথা আছে, আমি বলি আত্মজ্ঞান শুধু আবেদিক হচ্ছে স্থান কাল পাত্র নির্বাচন করে, আত্মবত সর্বভূতেষু, হ্যাঁ স্থান কাল পাত্র নির্বাচন, দেখুন দেখুন, মা তো সবাইকে এক পাতায় বসিয়ে খাওয়াতেন, কিন্তু সবার সামনে কি করতেন, করতেন না, গন্ডা বিদার আছে তাদেরকে ওরকম করলে তারা আপনাকে আর ইয়ে করবেন না, আপনাকে মানবেই না, যেমন সেবা করবেন আপনি, হ্যাঁ আত্মবৎ সেবা করবেন, কিন্তু
এমন একটা জায়গাতে যাচ্ছেন যেখানে তারা আপনাকে মারতে চায়, আপনি কি যাবেন? আপনি কি দেবেন? আপনি কি দেবেন? এরকম অনেক ঘটনা আছে, এরকম অনেক ঘটনা আছে। আত্মবান সর্ববুঝে ভূতেশু স্থান কাল পাত্র বুঝে, কেননা আপনি দিন যান মুসলমানদের কাছে, এইসব বলতে নেই, তবু বলছি যে কয়েকজনের স্বভাব এরকম। দেখুন আপনি বাঘের সিংহের কাছে আপনি যান, গিয়ে বলুন আমি আপনার আমি তোমাকে দয়া করবো, এই নাও তুমি এটা রাখো, হ্যাঁ তুমি এটা খাও, তাহলে ও কি চুপ থাকবে? ওর স্বভাব তো এটা নয়। আপনার এত সব ধ্বংস হলো কি করে? আমাদের কি বেঁচে থাকছে আজকে বলুন? কজন এই সব এই করে কোনো লাভ নেই। বানার যারা তাদেরকে জিজ্ঞেস করবেন, আপনি সব বুঝে নেবেন, আত্মবোধ আর স্থান কাল পাত্র ভেদ ভাব, ঠিক আছে? সর্ব সর্বক্ষলবিদম ব্রহ্মা, ঠাকুরের কথা। কিন্তু বাঘসিংহের কাছে গিয়ে খুব ইয়ে করতে হবে, হ্যাঁ বুঝতে হবে যে এটা বাঘ আর এটা সিংহ, এখানে গেলে আমার প্রাণ চলে যাবে, ওই জন্য এখানে সাবধানে থাকতে হবে, ঠিক আছে? তো আত্মবোধ সর্বভূতেষু, কিন্তু স্থান কাল পাত্র বুঝে আপনাকে বেঁচে থাকতে হবে, খুব দরকার। সত্যি বলছি, আর সেবা করতে পারবেন না যদি কেউ একজন এসে, এটাই হবে। দেখুন আপনি কাউকে সাহায্য করতে গেলেন, সেই লোক আপনাকে পিটিয়ে দিল, আপনার হাত ভেঙে দিল, আপনার মানুষের প্রতি বিশ্বাস থাকবে? এরপরে আপনি মানুষকে বিশ্বাস করতে পারবেন? আর কোনোদিন জীবনে বলবেন আপনি আত্মরক্ষা করবো উদ্দেশ্যে? বলবেন? বলতে পারবো না। আমরা এমন জায়গাতে যাবেন না যেখানে সাধন ভঙ্গ হয়, এমন জায়গাতে যাবেন না যেখানে সাধন ভঙ্গ হয়। আপনার আপনি একটা সাধনা করছেন, আত্মরক্ষার উদ্দেশ্যে আমার হয়নি, আমার সর্বত্র আমি এখন ঈশ্বর দেখতে পাচ্ছি না, সাধনা করছি, তো সর্বত্র গিয়ে আপনি ওই সাধনা করতে পারবেন না। বাড়িতে করবেন, আত্মীয়দের সাথে করবেন, এরকম ধীরে ধীরে আপনার যে প্রভাব আছে সেটাকে বাড়ান, আপনার যে সেবা কার্য সেটাকে বাড়ান। কিন্তু বলবেন না যে আমি সেবা করব, কিন্তু সেই ওই পাড়াই গিয়ে করব। দেখুন আমাদের সন্ন্যাসের পর আমাদের 3 দিন ভিক্ষা করতে হয়, ভিক্ষে সারা জীবন করতে হয়, এই 3 দিন বিশেষ করে আমরা ভিক্ষে করি, ঠিক আছে? আমরা যখন যাই অনেক পাড়াইতে, তারা বলে যে আপনারা তো সফল, আপনারা তো বেলুড় মঠের লোক, আপনি কেন ভিক্ষা করছেন? আমরা দিতে চান না ওরা। দেখুন কিন্তু আমরা বেলুড় মঠের লোক নয়, আমরা মানে আছি বেলুড় মঠে, আমরা সন্ন্যাসী, কিন্তু সন্ন্যাসের ধর্মটাই হচ্ছে ভিক্ষে করা। আমি অন্যত্র যাব, ভিক্ষে করেই খেতে হবে। তো কি বলবেন, এমন একটা পাড়ায় গেছি সেখানে আমাদের নারায়ণ হরি বলতে পারি, আমি বলতে পারবো না, বহুত ইচ্ছা ব্রহ্মচারী ভগতি ভিক্ষাম দেহি, ভগবান ভিক্ষাম দেহি বা ভগতি ভিক্ষাম দেহি বলবে যখন সে কোনো ভিক্ষে চায়। সাধু এরকম বলতে পারবে না, সাধু বলবে নারায়ণ হরি, ঠিক আছে? যদি দিল আপনি নেবেন, যদি না দেন। এমনও হয়েছে সন্ন্যাসের নিয়মটা হচ্ছে যে আমরা আগুন জ্বালাতে পারবো না, ঠিক আছে, আর শুকনো খাবার নিতে পারবো না, মানে যে প্যাকড ফুড, যে আজকে আপনার বিস্কুট, এগুলো আমরা নিতে পারবো না। তো একজন সাধুর সাথে হয়েছে এরকম, এখানে হলো সেই রাস মেলা, রাস মন্দির আছে, হ্যাঁ রাস মন্দিরের কাছে হলো, একজন বুড়ি এসছে, সে একটা বিস্কুটের প্যাকেট দিল, সাধু বলল মা আমি তো নিতে পারবো না, আমার অন্য কিছু দিই। বুড়ি কিন্তু টলটল করছে, সে একটা লাঠি নিয়ে চলছে, হ্যাঁ সে আবার গেছে দোকানে, বললো মহারাজ আপনি অপেক্ষা করুন, আবার দোকানে গেছে আর দু চারটে ফল কিনে এসে সে আবার ঝুড়িতে দিয়ে চলে গেল। কে করবে বলো? মাতৃত্ব না থাকলে, আত্মবোধের উপরে সেই মাতৃত্ব, মাতৃত্ব না থাকলে কে করবে? অন্যরা আছে, নারায়ণ হরি বললেই বলবে আরে এসতে কি দরকার। আমি দেখুন একদম প্রকাশ্য কথা, আমরা যাচ্ছি কত, আমরা দেখুন এই সংস্থা চালানোর জন্য কয়েক কোটি টাকার দরকার, এখানে 700 ছাত্র পড়ে, 700 ছাত্র কি করে, একটা ছাত্রের পড়াশোনার জন্য আপনার কত খরচা করে, হ্যাঁ একটা বছরের অন্তত 1 লাখ টাকা তো যাবে। এসব কলেজের ছাত্র এত এতজন এখন এখানে যে পড়াশোনা করছে, তাদের টাকা কে দিচ্ছে? তাদের কাছে তো, কারো কাছে তো হাত পাততে হয় না। আমি কি সবার কাছে হাত পাততে কি সবাই দেবে? দেবে না। সরকার পত্র ভূতের সামনে যত কষ্ট করলেন কেন, একটা 25 পয়সার জন্য? সাক্ষাৎ পাত্র অবশ্য হতে সাধারণ সন্ন্যাসী বলে ওনার সাক্ষাৎ পাত্র এখানে কোনো প্রয়োজন ছিল, উনি সন্ন্যাসী, সন্ন্যাসী ধর্ম অবলম্বন করলেন, কিন্তু সবাই কিন্তু সেটা
মানে আমরা যেখানে আছি সে অবস্থা বুঝে স্থান কাল পাত্র বুঝে আমরা আমাদের সাধনা করব, দয়া সাধনা করব। আত্মবৎ সর্বভূতেষু ওটা কি আরেকবার আমরা আবৃত্তি করি, তারপরে আজকের ক্লাসটা শেষ, তারপরে আমরা প্রশ্ন কারো কেমন প্রশ্ন থাকলে আমরা